আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা প্রস্তুতির ধারাবাহিক আলোচনায় আমরা এই পর্বে আলোচনা করব সাক্ষ্য আইনের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও সমাধান। তো ডিয়ার ভিউয়ার্স, মূল আলোচনা যাওয়ার পূর্বে যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ডিয়ার ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করব। প্রথম প্রশ্ন, সাক্ষ্য আইন অনুসারে কোনটি প্রত্যক্ষ সাক্ষ্য? অপশন ক, সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে দেখেনি। অপশন খ, সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে শুনেনি। অপশন গ, সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা নিজে দেখেছে। অপশন ঘ, সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা অন্যের মতামত। সঠিক উত্তর অপশন গ, সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে নিজে দেখেছে। পরবর্তী প্রশ্ন, সকল ক্ষেত্রেই মৌখিক সাক্ষ্য হবে? অপশন ক, লিখিত। অপশন খ, দালিলিক। অপশন গ, পরোক্ষ। অপশন ঘ, প্রত্যক্ষ। সঠিক উত্তর অপশন ঘ, প্রত্যক্ষ। অর্থাৎ সকল ক্ষেত্রেই মৌখিক সাক্ষ্য হবে প্রত্যক্ষ। পরবর্তী প্রশ্ন, কোন সাক্ষ্য সাধারণত গ্রহণযোগ্য নয়? অপশন ক, দেখার ভিত্তিতে প্রদত্ত সাক্ষ্য। অপশন খ, অবস্থাগত সাক্ষ্য। অপশন গ, অন্যের নিকট শোনা ভিত্তিক সাক্ষ্য। অপশন ঘ, গৌণ সাক্ষ্য। সঠিক উত্তর অপশন গ, অন্যের নিকট শোনা ভিত্তিক সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য নয়। পরবর্তী প্রশ্ন, একটি দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যেতে পারে? অপশন ক, প্রাথমিক সাক্ষ্য দ্বারা। অপশন খ, গৌণ সাক্ষ্য দ্বারা। অপশন ঘ, ক ও খ উভয়ই। অপশন ঘ, উপরের যে কোনো একটির মাধ্যমে। সঠিক উত্তর অপশন ঘ, উপরের যে কোনো একটি। অর্থাৎ একটি দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যেতে পারে প্রাথমিক সাক্ষ্য দ্বারা, গৌণ সাক্ষ্য দ্বারা। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন দলিলটি মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে? অপশন ক, মূল বিষয় দলিল। অপশন খ, মূল বন্ধকী দলিল। অপশন গ, মূল বিক্রয় দলিলের ফটোকপি। অপশন ঘ, মূল দলিলের খসড়া। সঠিক উত্তর অপশন গ, মূল বিক্রয় দলিলের ফটোকপি। পরবর্তী প্রশ্ন, প্রাথমিক সাক্ষ্য বলতে বোঝায় এমন দলিল যা পরিদর্শনের জন্য উপস্থাপন করা হয়েছে। অপশন ক, সরকারি কর্মকর্তার নিকট। অপশন খ, আইনজীবীর নিকট। অপশন গ, আদালতের নিকট। অপশন ঘ, তদন্তকারী কর্মকর্তার নিকট। সঠিক উত্তর অপশন গ, আদালতের নিকট। পরবর্তী প্রশ্ন, কোনটি মূল দালিলিক সাক্ষ্য? অপশন ক, ফটোকপি। অপশন খ, কোন বস্তুর ফটোগ্রাফ। অপশন গ, দৈনিক পত্রিকা। অপশন ঘ, সত্যায়িত কপি। সঠিক উত্তর অপশন গ, দৈনিক পত্রিকা। অর্থাৎ দৈনিক পত্রিকা হচ্ছে মূল দালিলিক সাক্ষ্য। পরবর্তী প্রশ্ন, আইনে যদি কোনো দলিল প্রত্যয়ন করার বিধান থাকে তবে উহা প্রমাণে সাক্ষ্য আইনের কোন ধারা অনুসরণ করতে হবে? অপশন ক, 70 ধারা। অপশন খ, 69 ধারা। অপশন গ, 68 ধারা।
অপশন খ 71 ধারা। সঠিক উত্তর অপশন গ সাক্ষ্য আইনের 68 ধারা। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি পাবলিক ডকুমেন্ট? অপশন ক বিক্রয় চুক্তি, অপশন খ বিক্রয় দলিল, অপশন গ দানপত্র, অপশন ঘ ডিক্রি। সঠিক উত্তর অপশন ঘ ডিক্রি, অর্থাৎ আদালত কর্তৃক ডিক্রি হচ্ছে একটি পাবলিক ডকুমেন্ট। ডিয়ার ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে হাজির হব। বিদায় নেওয়ার পূর্বে যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।